হ্যালো স্টুডেন্টস, আমরা আবার একটা নতুন ভ্যাকেন্সির আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। ভ্যাকেন্সি আপডেট যেটা পাবলিশড হয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। তো রেলের বিভিন্ন সংস্থা আছে, তার মধ্যে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড একটা সংস্থা যারা সারা বছরে কিছু কিছু টেকনিক্যাল ভ্যাকেন্সি বার করে থাকে। তো এখানে আমরা নতুন করে সেই ভ্যাকেন্সিটা পেয়েছি 2023। বুঝতেই পারছো তোমাদের কাছে ভ্যাকেন্সি একটার পর একটা কিন্তু বেরোতেই থাকবে, তোমাদের কাছে নোটিফিকেশান একটার পর একটা আমরা আপডেট পাবলিশ করতেই থাকবো। কিন্তু তোমাদের শুধু কাজটা হবে নোটিফিকেশান দেখাটা নয়, শুধু নোটিফিকেশানটাকে দেখে ঠিক সময় ফর্মটা ফিল আপ করে এবং পরীক্ষাকে টার্গেট করে এক্সামটা দেওয়া। কারণ সঠিক প্রসেসে এগোতে পারলে তবেই তোমার জবটা হবে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা শুধু তোমাদের সামনে নোটিফিকেশানগুলো তুলে ধরছি যাতে তোমরা সুবিধা অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশানটা ঠিক সময় করতে পারো। তো টেকনিক্যাল স্টাডি সেন্টার সব সময় সচেষ্ট থাকে বিভিন্ন টেকনিক্যাল জবের উপর আপডেট নিউজ দিতে। তো এখানে আমরা যেটা নিয়ে আজ আলোচনা করছি সেটা হচ্ছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড ভ্যাকেন্সি, যেটা 4/2023 পাবলিশড হয়েছে। এখানে কি বলেছে, অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি তোমরা TBLW.com দেখো, এখানে অ্যাপ্লিকেশান যেটা দিয়েছে সেটা তুমি বড় করে দেখাচ্ছি NHSRCL.in, এখানে তোমরা নোটিফিকেশানে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট বিটুইন সব কিছু তোমরা এখানে ডেট দেওয়া দিয়েছে, লাস্ট ডেট অফ দ্য রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস 31/5, মানে আমাদের ধরো এই মে মাসটা পুরোটাই আমরা হাতে সময় পাচ্ছি অ্যাপ্লিকেশান করার জন্যে। কিন্তু এই একটা মাস সময় পেলেও কিন্তু আমরা চেষ্টা করব এটাকে এক সপ্তাহের মধ্যে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করার, কারণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের কিন্তু লাস্ট টাইমে অ্যাপ্লিকেশান করতে গেলে অনেক রকম সার্ভারের প্রবলেম থাকে, সুতরাং অ্যাপ্লিকেশানটা হয়তো বাতিল হয়ে যায়। তো চলে আসছি, দেখো নিয়ম পোস্ট কী বলেছে। নিয়ম পোস্টে টেকনিশিয়ানের একটা পোস্ট বেরিয়েছে যা স্যালারি স্কেল দিয়ে দিয়েছে, টোটাল ভ্যাকেন্সি আছে 8টা। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে ITI, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার অপারেটর, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইলেকট্রনিক্স কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ফ্রম সিভিল রিকগনাইজ থেকে তোমাকে এইটা করতে হবে। কি বলেছে, মেডিকেল স্ট্যান্ডার্ডটা বলে দিয়েছে এবং এজ লিমিট বলেছে কত তোমার 31/3/2023 হিসাবে যদি তোমরা ক্যালকুলেশান করো তাহলে তোমার 20-40 ইয়ার্সের মধ্যে ঠিক আছে এটা হতে হবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পরের স্টেপ দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার যেখানে স্যালারি স্পে স্কেল দিয়ে দিয়েছে 40,000 থেকে 125,000 টাকা, যার ভ্যাকেন্সি কিন্তু 8টা, সেখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিপ্লোমা বিটেক ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইলেকট্রনিক্স কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ দ্য ফর দ্য 4 ইয়ার্স ফর দ্য পোস্ট কোয়ালিফিকেশানে থাকতে হবে। তার এজও কিন্তু এখানে দেওয়া হয়েছে 20-45 বছরের মধ্যে, এজটা কিন্তু তোমরা 31/3/2023 হিসাবে ক্যালকুলেশন করবে। চলে আসছি সেকশন বিতে। সেকশন বিতে যেটা পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল পোস্ট 11টা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং পোস্ট 2টো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউম্যান রিসোর্স পোস্ট 2টো, জুনিয়র ম্যানেজার সিভিল পোস্ট 12টা, জুনিয়র ম্যানেজার ইলেকট্রিক্যাল পোস্ট 21টা। তো এখানে প্রত্যেকটা কিন্তু কোয়ালিফিকেশান এবং মেডিকেল স্ট্যান্ডার্ড এজ লিমিট প্রত্যেকটা দেওয়া হয়েছে। তো ডেফিনেটলি আমাদের এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। ভ্যাকেন্সি একটা থাকুক বা 10টা থাকুক, ভ্যাকেন্সিতে যখন আমরা জব করবো সুতরাং প্রত্যেকটা ভ্যাকেন্সিকে গুরুত্ব দিয়ে চলতে হবে, কোনো ভ্যাকেন্সি এখানে কম নয়। প্রত্যেকটা ভ্যাকেন্সিকে তোমাকে যদি এক একটা ভ্যাকেন্সির জন্যে তোমায় লড়তে হবে, কারণ 2023 মানেই বুঝতে পারছো 2024 হয়তো এত রিক্রুটমেন্ট আমরা হাতে পাবো না যেটা 23 পাচ্ছি, সুতরাং এই সুযোগটাকে আমাদের সদ্ব্যবহার করতেই হবে। তো এখানে কিছু ইনফরমেশান স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমাকে ইনফরমেশানগুলো একটু স্টেপ বাই স্টেপ পড়ে নিতে হবে, অথবা আমরা চেষ্টা করবো আমাদের ডিসক্রিপশন বক্সে সব ইনফরমেশানটা তুলে দেওয়ার। তো এখানে দেখে নাও তোমার জব প্রোফাইল, টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ারের কী জব প্রোফাইল দিয়েছে, জব প্রোফাইল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রত্যেকজনের জব প্রোফাইল হিসাবে কিন্তু এখানে পয়েন্টিং করা আছে। তোমরা যাবতীয় এর ইনফরমেশান তোমরা এখানে ওয়েবসাইট দেখো, ব্লু কালার মার্ক করা আছে, আমি অবশ্যই একবার বড় করে দেখিয়ে দিচ্ছি এই পার্টটা, TBLW.NHSRCL.in-এ গিয়ে দেখতে পাবে। ইনফরমেশানটা আমি আস্তে আস্তে স্ক্রল করছি যাতে তোমাদের কাছে প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে চোখের সামনে দিয়ে পাস করে যাতে তোমরা বুঝতে পারো। দেখো এখানে সেকশন এ সেকশন বি প্রত্যেকটা ব্যাপার, এখানে একটা জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, দেখো এইখানে একটু বড় করলাম, এই
একটা বন্ডের ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ ফর দ্য পোস্ট অফ ভ্যাকেন্সি সেকশন। প্রত্যেকটা কিছু কিছু পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা বলবো না, কিছু কিছু পরীক্ষাতে কিন্তু বন্ডের একটা ব্যাপার থাকে। তো বন্ডটা এই জন্যই হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি জবটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে বন্ডের এগেস্টে তোমাকে পে করতে হয়। তো সেখানে সেরকম একটা কিছু বন্ডের ব্যাপার আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। তো এই হচ্ছে আমাদের নোটিফিকেশান ভিডিও। আমরা চেষ্টা করলাম আস্তে আস্তে স্ক্রল করে তোমাদের সামনে পুরো ইনফরমেশানটা তুলে ধরার। তোমরা চেষ্টা করো যারা এইরকম ধরনের জব, মানে যারা একটাও জব ছাড়তে চাইছো না, যে কোনো জব মানে পেতেই হবে, যাদের এজও কিন্তু খুব মানে 30-এর কাছাকাছি কোটাতে চলে এসছে বা এজ লিমিট ক্রস হতে চলেছে, তাদের ক্ষেত্রে প্রত্যেককেই বলছি পায়ের মাটিকে শক্ত করতে হলে যে কোনো জবকে তোমাকে টার্গেট করে নিতে হবে। সেই হিসাবেই এই জবটাকে তোমরা টার্গেট করবে। তো এই ছিল তোমাদের ভিডিও, আজকে ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি।